فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. السلام عليكم ورحمه الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت للمؤمنين كتابا موقوتا فقال النبي صلى الله عليه وسلم كان يضع يداه اليمنى على يديه اليسرى على صدره সমানিত ভাই প্রশ্ন করেছেন যে নামাজে কোথায় হাত বাঁধতে হবে নামাজের মধ্যে অর্থাৎ আদায় করার সময় আমরা হাত কোথায় বাঁধব অর্থাৎ হাত বাঁধার সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন দেখেন ভাই নামাজের ডান হাতকে বাম হাতের ওপর রাখা এটা হচ্ছে সুন্দর নবি করিম সাল্লাল্লাহু আলিহি ও সাল্লামের যদি আমরা সুন্নাতকে অনুসরণ করি এটা হবে সুন্নাদ কেননা সাহালবির শাহাদ একজন বিখ্যাত সাহাবী তিনি বর্ণনা করছেন যে কানন নাসুক ইউমারু না ইয়েদা রজুলুয়াদাল ইউমুন্না আলা জ রাইহিল ঈশ্বরাফি সলাদিন লোকেরা নির্দেশিত হতো যে নামাজে ডান হাতকে বাম হাতের বাহুর ওপর স্থাপন করবে এবং সেই আপনার ডান হাতকেই বাম হাতটি ডান হাতের ওপরে রাখবে এবং কবজিতে কবজি মিলাতে পারে বা যদি মনে করে মুঠোন হাত ধরে নেব তবু হতে পারে বা আপনার দুই হাতকে বরাবর রাখবে। এটাই হচ্ছে সঠিক পদ্ধতি হাত দুটিকে কোন স্কন স্থানে রাখবে বিশুদ্ধ মত হচ্ছে হাত দুটি বুকের ওপর রাখবে এটা সকলের ঐকমত ওয়াইল বিন হুদুর থেকে একটি হাদিস পাওয়া যায় কানা ইয়াদা ওয়াদা হলি হুম না আই লায়াদি হিলি সোরা আই লা সাদরিহি নাবি সাল্লাল্লাহ ডান হাতকে বাম হাতের ওপর রেখে বুকের ওপর স্থাপন করতেন আবুদাউদ ইবনে খোজাইমা আহমদ ইবনে সাহিব বুখারীতে উল্লেখিত হাদিসটি মানে গরীব যদি লক্ষ্য করলে বুকের উপর হাত বাঁধাই প্রমাণ করে ইমাম আলবানী নাসিরউদ্দিন আলমানি ইবনে খোজাইমার বর্ণিত হাদিসকে সহি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে আপনি দেখবেন ইবনে খোজাইমার সালাতের অধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি সম্পর্কে পৃষ্ঠা নম্বর 88 তে উল্লেখ করেছেন তিনি আরো বলেন এর বিরুদ্ধে হাদিসগুলি দুর্বল না সেই বোখারি এবং আহ সেই বোখারির মধ্যে কথা বলে আদান অনুচ্ছেদ ডান হাতকে বাম হাতের ওপর রাখা এবং সেই বোখারি অনুচ্ছেদ নামাজে দ্রুত যাবে না মুসলিম অধ্যায় মসজিদ ও নামাজের স্থান অনুচ্ছেদ ধীর স্থির মসজিদ আগমন করা এ সকল বাম এবং সকল মানে হাদিস থেকে কিতাব থেকে পাওয়া যায় যে অর্থাৎ বাম হাত তলে এবং ডান হাত উপরে এবং বুকের উপর হাত বাঁধতে হবে এটাই হচ্ছে তার সঠিক পদ্ধতি হাদিসের তুলনায় এটি সর্বাধিক শক্তিশালী আর বুকের বাম সাইডে অন্তরের উপর হাত বাঁধা একটি ভিত্তিহীন নাভিনে যে হাত বাঁধার ব্যাপারে আলিরাজ্লা আলহ থেকে একটি বর্ণনা পাওয়া যায় কিন্তু তার দুর্বল সম্মানিত হাদিসটি দুর্বল আসলে হচ্ছে বাম হাতের ওপর রেখে নাভির নিচে স্থাপন করা অধ্যায় ডান হাত বাম হাতের ওপর রাখা এমাম নবাবি বলেন এর সোনাতে আব্দুর রহমান বিন এ আলী কালী নামক একজন বর্ণনাকারী কারী রয়েছেন মহাদিসের ঐক্যমত সে দুর্বল সুতরাং হাদিসের আমল যোগ্য নয় নামাজের নিয়ম পদ্ধতি নারী পুরুষের মাঝে কোনো পার্থক্য নেই আমাদেরকে এটা পরিষ্কার বুঝতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন সাল্লু খেমা সল্লি আমি যেমন ভাবে নামাজ আদায় করেছি তেমন ভাবেই তোমরা সলাত আদায় করো নারী পুরুষ বরাবর দলিল ছাড়া বিধি নিষেধের ক্ষেত্রে কোনো পার্থক্য করা বৈধ নয় এই সুন্নাদের ক্ষেত্রে নারী পুরুষের মানে বুকের ওপরে হাত বাঁধবে বা তার বিপরীত কোন কাজ সেই সুন্না বা হাদিস থেকে আমার জানা নাই অর্থাৎ সেটা করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন